গবেষণা কিংবা রিসার্চ। বর্তমান সময়ে কিন্তু গবেষণা বা রিসার্চের অনেক বেশি মাত্রায় সুযোগ বিকশিত হচ্ছে। আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করতে যাই, তাহলে আমাদেরকে গবেষণাধর্মী কাজে বেশি বেশি মনোযোগী হতে হবে। এইমস ল্যাব আসলে বাংলাদেশে আমাদের যে ইউনিভার্সিটিতে আমাদের কালচার, সে কালচারে আমরা আর&ডি খুব লিমিটেড করি। আপনি দেখেন বিদেশে ইউনিভার্সিটিতে কী হয়, প্রফেসর সোসাইটাল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সলভ করে, তার ইউনিভার্সিটির ল্যাব আছে, সেই ল্যাবের মধ্যে ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের কোলাবোরেট করে বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করে। সেই কালচারটা বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য 2015 সালের জানুয়ারি মাসে আমি এইমস ল্যাব প্রতিষ্ঠা করি, যেখানে সোসাইটাল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সলভ করা হবে। এবং এইমস ল্যাব এই মুহূর্তে 20টারও বেশি প্রজেক্ট নিয়ে কাজ করছে, তার মধ্যে 5টা প্রজেক্টে অলরেডি কমার্শিয়ালাইজেশন হয়েছে এবং পেটেন্ট জেনারেট করতেছে। এবং এইমস ল্যাবের মূল উদ্দেশ্য হলো আমাদের সোসাইটাল ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সলভ করা, আমাদের ইয়াং জেনারেশনকে ফিউচার সায়েন্টিস্ট হিসেবে ট্রেন করা এবং রিসার্চ টু কমার্শিয়ালাইজেশন করার যে কালচার, দ্যাট ইজ ইনোভেটিভ ইকোসিস্টেম, সেটা তৈরি করা, যার মাধ্যমে বাংলাদেশ ফিউচারে একটা নলেজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল নেশন এবং ইকোনমিতে কনভার্ট হতে পারে। সো দ্যাট আমরা এখন যে ডলার ক্রাইসিসে আছি, সেই ক্রাইসিসে আমরা ডলার আর্ন করবো কীভাবে, এক্সপোর্টিং আওয়ার টেকনোলজি। এবং আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, এইমস ল্যাব একটা মাত্র ল্যাব ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, বাংলাদেশের 150টা ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি একটা করে এরকম এইমস ল্যাব হয় এবং প্রত্যেকটা যদি 10টা করে প্রবলেম সলভ হয় সলভ করে, তাহলে বাংলাদেশের 1500 প্রবলেম সলভ করা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইউনিভার্সিটির যে কালচার অনলি ডিগ্রি দিবে না, ইউনিভার্সিটি হচ্ছে ইনোভেটিভ ইকোসিস্টেম, স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেম এবং ন্যাশন বিল্ডিং ইকোসিস্টেমে কনভার্ট হবে।